নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কুচো নিমকি বানিয়ে আপনাদের দেখাবো। এটা খুবই সুন্দর হয়, বিকেল বেলায় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো। বাড়িতে গেস্ট এলে সঙ্গে সঙ্গে আপনি কৌটো থেকে বার করে দিয়ে দিতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কুচো নিমকি বানাতে লাগছে, ময়দা নিয়েছি আমি 250 গ্রাম। এখানে আটা দিয়ে এটা হয় না, আটা দিলেও একটু অন্যরকম দেখতে হয়। তা আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, আর নুন, চিনি, খাবার সোডা, কালো জিরে আর একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। দরকার পড়লে আপনারা দেবেন, না হলে দেবেন না। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে তাই নিয়েছি। নুনটা পরিমাণ মতন করে দেব, এর মধ্যে মিশিয়ে দেব। একটু নোনতা হয় তো জিনিসটা, একটু নুনটা বেশি লাগে। অল্প চিনি দিয়েছি, চিনিটা দিলে খেতে খুব ভালো হয়। আর একটু খাবার সোডা 1 চিমটে মতো দিয়ে দিচ্ছি। কালো জিরে 1 চামচ, চায়ের চামচে 1 চামচ, আর অল্প করে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব। এটা আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। প্রথমে আগে এমনি মেখে নেবো, আর ময়ান দিতে হবে আমাকে। তেল, সাদা তেল দিচ্ছি আমি। এখানে 250 গ্রাম ময়দা আছে বলে আমি টেবিল চামচে 3 সাড়ে 3 চামচ আমি সাদা তেল দিব। নিয়ে ভালো করে এটাকে মাখতে হবে, হাতেই মাখতে হবে। খুব পরিষ্কার করে হাতে আমি এসেছি, ওই জন্য হাতেই মাখবো, এটা চামচে করে মাখা যায় না। নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত হবে, ওই জন্য জলটা প্রথম থেকে আমি অল্প অল্প করে দেব। এভাবে মেখে নিয়ে এসেছি, একদম একদম স্মুথ হবে না ওপরে মাখাটা, কারণ ময়ান দেওয়া আছে তো অত স্মুথ হবে না। এভাবে মেখে আমি একটা ভিজে ন্যাকড়া চাপা দিয়ে আমি 15 মিনিট মতন রেখে দেব। একটা মলমলে কাপড় নেবেন, ভিজিয়ে নিয়ে সেটাকে চাপা দিয়ে এভাবে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার দেখছি। একটু স্মুথ হয়েছে, এর চেয়ে বেশি হবে না। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর একবার হাতে করে, ভালো করে চটকিয়ে নেবো আর কি। এবারে একটা 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 করে আমি এর থেকে লেচি কেটে ভাগ করব। দুটো রেখে দিলাম, আবার আমি ন্যাকড়াটা চাপা দিয়ে রেখে দিলাম যাতে শুকিয়ে না যায়। আর এটাকে আমি বেলবো, ভালো করে আঙুল করে চেপে চেপে এটাকে ছড়িয়ে দিতে হবে। নিয়ে এই বেলদি করে এটাকে ভালো করে পাতলা করে রুটির মতন বেলে নিতে হবে। ভালো করে পাতলা করে বেলে নিয়েছি, এবারে আমি এর ঠিক এইরকম ধরনের পাতলা করে বেলা হবে। তারপরে না বললে ভেতরটা যখন ভাজা হবে একটা পাশ কাঁচা থাকবে, একটা পাশ হবে, এইভাবে হবে, সমান করে বেলে নিতে হবে। এবারে আমি বরফির মতন কেটে নেব। আপনারা আপনাদের খেয়াল মতন কাটবেন, যেরকম যার ইচ্ছে সেভাবে কাটতে পারেন। এই বরফিটা ভালো লাগে, এর চেয়ে ছোটও বানানো যায়। এভাবে
কেটে কেটে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এর থেকে আমি চাকি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে রাখবো। আমি এসব ছাড়িয়ে নিয়েছি, এরকম একটা একটা করে সব ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল বসাবো, বসিয়ে এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে, এবারে আমি এই এগুলো দিয়ে দেবো, নিমকি সব ছাড়িয়ে নেবো। একটু গরম হলে এটা নিজেই ছেড়ে যাবে। গ্যাসটা আমি একদম আস্তে করে দিলাম, ভেতর দিয়ে হবে তাহলে, তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু হোক, হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো আমি তুলে নেব, আমার কতগুলো এই তেলটার মধ্যে দিয়ে দেবো। খাস্তা হয়েছে, আবার আমি কতগুলো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এভাবে আস্তে 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 সমস্ত নিমকি গুলো আমি ভেজে নেব। গ্যাস কিন্তু একদম মিউটে করা থাকবে, একদম সিমে থাকবে। তৈরি হয়ে গেল নিমকি। এটা এভাবে আপনারা সকলে বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন, সকলকে দিয়ে খাবেন, শেয়ার করবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।